আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার। খুচরা 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 200-র পরিবর্তে হবে 100 নম্বরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকম মোজাম্মেল হকের। এবং 3 জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একনেকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, তবু বাজারের চিত্র উল্টো। তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার। কৃষিমন্ত্রী বলেন বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর, এজন্য আলুর দাম বাড়ানো হলো। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে, নাহলে কোনোক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে। ব্যবসায়ীরা তারা সবসময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে, দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে, সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই। এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম, এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন যাচাই বাছাই শেষে 5 থেকে 7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে, তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানুয়ারির কাজটা সম্পন্ন করবো, ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে, সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে, বাদ যাবে বেশি, সংযোজন হবে কম। 3 জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 549 কোটি টাকা ব্যয় একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে এসব অর্থ ব্যয় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী জেলার 15টি উপজেলার 10 ভাগ সড়ক ব্যবহার অনুপযোগী। মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে ওইসব সড়কে নির্মাণ করা হবে বেশ কয়েকটি সেতু। এসব সড়কের স্থায়িত্ব বাড়াতে নির্মাণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় অংশ নেন তিনি। সভা শেষে বিভিন্ন পরিকল্পনার বিবরণ দেন সচিব। রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দে যেন যথাযথ ব্যবহার হয়, এজন্য মনিটরিং বাড়াতে হবে। আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তা, যেটা উনি বললেন, ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে, আমার গ্রাম আমার শহর হবে, ফলে ভারী যানবাহন চলতে পারে, রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুলে 301,35,00,000 টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জমি নিয়া ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 2022 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার যে ল্যান্ডফিল করা হবে বা যে সেন্টার করা হবে, সেটা যেন কোনোভাবে পানিকে দূষিত না করে, পানির আধার বা পানির যে জলাশয় তার পাশে না হয়, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এক পাশে সুপেয় পানির জায়গা আছে, আর অন্য পাশে বর্জ্য ব্যবস্থাপনার ইয়ে হয়েছে, পাখি টাকি ওইগুলো নিয়ে পানি নষ্ট করে ফেলছে, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখার জন্য বলেছেন। এছাড়াও যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর সংস্কার, সেচ ব্যবস্থা সহ মোট 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এসব প্রকল্পে 1,668,29,00,000 টাকা ব্যয় করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,699 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 14 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন। সবশেষ 13,611টি নমুনা পরীক্ষায় 1,380 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.17%। মোট আক্রান্তের সংখ্যা 391,586। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,542 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 307,141 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.44%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার পর্যায়ে সারা দেশে 200+ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে হচ্ছে সাধারণ নির্বাচন, আর 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে হচ্ছে উপনির্বাচন। এছাড়া জেলা পরিষদের কয়েকটি পদেও হচ্ছে ভোট গ্রহণ। বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও তেমন কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। জনপ্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তৃণমূলের নির্বাচনী মাঠ। সকাল থেকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বেশি হলেও কোনো কোনো এলাকায় ছিল একেবারেই কম। বেশিরভাগ জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা। নওগাঁর মান্দা ও যশোর সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরা কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন। প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লার বড়ুরার আদ্রা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল উপজেলা সহ বেশিরভাগ এলাকা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। খুলনার পাইকগাছা উপজেলার উপনির্বাচনে ভোট শুধু চেয়ারম্যান পদে, সেখানে ভোটার উপস্থিতি কম ছিল সকাল থেকেই। মেয়াদ শেষ হয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে। এছাড়া পদ শূন্য থাকায় চাঁদপুরের মতলব, যশোর সদর, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা উপজেলায় কেবল চেয়ারম্যান পদে হয় ভোট গ্রহণ। খুব শান্তিপূর্ণ পরিবেশে লোকজন খুব উৎসাহের সাথে ভোট দিতে আসছে। আমি ভোট দিয়েছি, আমাদের এলাকায় কোনো অসুবিধা নেই। মৌলভীবাজারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা সহ 6টি জেলা পরিষদের সদস্য পদেও ভোট নেওয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। নির্বাচন কমিশনের করা মামলায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিশতির রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। শুনানিতে জামিনের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন নিক্সন চৌধুরীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। এজাহারে একটা রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অডিও সিডি। এইভাবে কারো টেলিফোন কনভারসেশন রেকর্ড করার ক্ষমতা কারো নাই। রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করা অনুমোদন লাগবে, আর ওনাকে বলেছে উনি মিটিং শোডাউন করেছে, কিন্তু মামলার আসামি তো একজন।
তো একজন আসামি মিটিল মিছিল শোডাউন করে কেমন করে আচরণ বিধি লঙ্ঘন করবে। একজন সংসদ সদস্য যখন শপথ গ্রহণ করেন তখন উনি প্রতিজ্ঞা করেন যে উনি নিজ কাজে বা কোনোভাবে আইন লঙ্ঘন করবেন না। উপজেলা নির্বাচন বিধিমালা 2016 এখানের 22 ধারা লঙ্ঘন করেছেন। নির্বাচন পূর্ববর্তী 32 ঘন্টা এবং পরবর্তী 64 ঘন্টার মধ্যে কোনো সভা সমাবেশে কোনো নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবেন না। শুনানি শেষে জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। তবে মামলা তদন্তে সাক্ষীদের প্রভাবিত না করা, স্থানীয় প্রশাসনকে কোনো রকম ভয়ভীতি না দেখানো সহ জামিনে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আদেশের শুরুতে আদালত বলেন, যারা আইন প্রণয়ন করেন তাদের দ্বারা আইন ভাঙা কখনোই কাম্য নয়। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত যেটা বলেছেন যে একজন আইন প্রণেতা আইন ভঙ্গ করবে এটা সমীচীন নয়। 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে। আগাম জামিনে কিছু শর্ত আছে, তদন্তে সাহায্য করতে হবে, সাক্ষীদের প্রভাবান্বিত করা যাবে না, এইগুলি এইসব মামলায় সবসময় সাধারণত থাকে। স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় গত 15 অক্টোবর মামলা করে নির্বাচন কমিশন। মামলায় এই জনপ্রতিনিধির বিরুদ্ধে 10 অক্টোবর চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। ওই মামলায় আগাম জামিন চেয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সরকারের পদত্যাগ দাবি করার আগে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কখনো কেউ দেখেনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও তিনি জানান। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি। জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে সরকার সমর্থকরা কারচুপি অনিয়মের মাধ্যমে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দেশের বিভিন্ন স্থানে হওয়া 209টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও দাবি করেন তিনি। এই স্থানীয় সরকার নির্বাচন আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগের অধীনে, অর্থাৎ আমরা আগেও যেটা বলেছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এখানে কখনোই সুষ্ঠু আবার নির্বাচন সম্পন্ন হতে পারবে না। বিশেষ করে এই নির্বাচন কমিশন যারা পুরোপুরিভাবে সরকারের অর্থাৎ আওয়ামী লীগের আপনার এজেন্ডা পালন করছে। নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ সহ 11 দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। তেলবাহী জাহাজ সহ সব ধরনের পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বন্দরের বহির্নোঙ্গরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত 1000 লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দেনদার দরবার করেও 11 দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘট পালন করছেন তারা। নারায়ণগঞ্জেও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেখান থেকে সব ধরনের পণ্য লোড আনলোড বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে বরিশাল লঞ্চ ঘাট সহ বিভিন্ন এলাকায় সকালে পিকেটিং করে নৌ শ্রমিকরা। ঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাক, তেলবাহী ট্যাঙ্কার ও লরি। তবে লঞ্চ সহ যাত্রীবাহী অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া জানিয়েছেন, সারাদেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চললেও ঢাকায় তাদের কোনো কর্মসূচি নেই। ঢাকাতে আমাদের কোনো কর্মসূচি নাই। আমাদের পণ্যবাহী জাহাজগুলো মূলত পাগলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, বিশেষ করে সবচেয়ে বেশি হলো শীতলক্ষা নদীতে, মেঘনায়
আপনার গোরাশাল পর্যন্ত, এর বাইরে চিটাগাং, ভৈরব, মোংলা, বরিশাল, খুলনা, নওপাড়া, এই নগরবাড়ি, বাগাবাড়ি, এরকম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছিটি আছে। সারা দেশের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত রাত্রি থেকে 100% সফল আন্দোলন কর্মবিরতি পালন করছে। শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র 2 দিন বাকি। করোনা মহামারীর কারণে এবারের দুর্গোৎসবে নেই চিরচেনা প্রস্তুতির জাঁকজমক। আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুসারে শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা। রাশনা দাসের রিপোর্ট। দুর্গাপূজায় থাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু এখনও কাটেনি করোনার উদ্বেগ। এরই মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার ষষ্ঠীতিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে প্রতিমায় রং তুলির আঁচড়ের কাজ। প্রতিমার কাজও দ্রুত এগিয়ে চলেছে, তবে আশা করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রতিমার বাজেট প্রতি বছর বেশি ছিল, এবার একটু কম। আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা সহ কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না এবারের পুজোতে। দিনের আলোতে বিসর্জন হবে প্রতিমার। আমরা আসলে এবার ওই জন্য পূজাটা শোকের আবহে পালন করব, এখন আর উৎসবের আবহে এটা পালিত হবে না। ভক্তদের দর্শনাতে পূজা মন্দিরের প্রবেশ এবং বাহির সম্পূর্ণ 2টি আলাদা পথ নির্ধারণের মধ্যে দিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে এবার পূজায় আনা হয়েছে অনেক পরিবর্তন। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মণ্ডপে সীমিত সংখ্যক দর্শনার্থীর প্রবেশ সহ দূরত্ববিধি মেনে চলার ব্যবস্থা করা হবে। মাস্ক ছাড়া দর্শনার্থীরা মণ্ডপে ঢুকতে পারবে না। অন্যান্য যে পরিমাণে যে উচ্চতা থাকে সব কিছু ঠিক রাখছে, আমরা প্যান্ডেলও ঠিক রাখছি, কিন্তু আসন সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি। আর যারা আছেন এর সাথে সম্পর্কিত, তাদের কাছে আমরা অনুরোধ করেছি ভার্চুয়ালি এই পূজা মণ্ডপ সাথে ভক্তের একটা সমন্বয় ঘটিয়ে দেওয়ার জন্য। এবার সারা দেশে 30,213টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে রাজধানীর মণ্ডপ সংখ্যা 231টি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে এসে পৃথিবী থেকে সকল অশান্তি, অশুচি এবং পাপ দূর করবেন। করোনা মহামারীর কারণে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারেই সাত্বিকভাবে। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে ঢাকা 5 আসনের উপনির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সহ কেন্দ্রীয় নেতারা। উপনির্বাচনে কারচুপি, অনিয়মের অভিযোগ এনে যাত্রাবাড়ির জনপদ এলাকায় মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান। এতে বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর নবী খান সোহেল ও উপনির্বাচনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাসাস। কয়েকজন কেন্দ্রীয় নেতা এতে অংশ নেন। করোনাকালে ঘরে বন্দি থাকায় শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘ সময় স্কুলে না যাওয়া ও খেলাধুলা না করার কারণে অনেকেই ভুগছে বিষণ্ণতায়। করোনায় শিশুদের নানা রকম সমস্যা নিয়ে ঢাকা শিশু হাসপাতাল আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। হাসপাতালের পরিচালক অধ্যাপক শফি আহমেদ বলেন, শারীরিক পরিশ্রম কম হওয়ায় অনেক শিশুর ওজনও বেড়ে যাচ্ছে। এছাড়া পর্যাপ্ত আলো বাতাসের অভাবে অনেকের দেখা দিচ্ছে নানা চর্মরোগ। ঢাকা শিশু শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। শিশুদের মনোবল চাঙ্গা রাখতে তাদের সঙ্গ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে তাদের খেলাধুলার উপর ব্যবস্থা করার উপর তাগিদ দেন রোগতত্ত্ববিদ কিঙ্কর ঘোষ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইন্টারন্যাশনাল শেফ ডে উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ইমানুয়েলস কনভেনশন সেন্টারের শেফদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন আহমেদ। এবারের আন্তর্জাতিক শেফ ডের প্রতিপাদ্য হল হেলদি ফুড ফর দ্য ফিউচার।
রেড কাউ বাটার অয়েলের পৃষ্ঠপোষকতায় আয়োজক প্রতিষ্ঠান ফায়ার ফ্লাইজের প্রধান নির্বাহী শিহাব সুমন, খ্যাতিমান শেফ টনি খান, ড্যানিয়েল গোমেজ, সাইমন খানের সময় উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে প্রায় 400 শেফ অংশ নেন এই মিলন মেলায়। দ্রুত সময়ের মধ্যে নতুন শেফ ফেডারেশনের নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। এবারে মিল্ডভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা জনসমাগম না করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়েছে, কেউ যাতে মণ্ডপে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে 15-20 জন স্বেচ্ছাসেবক থাকবেন। স্বেচ্ছাসেবকদের নাম আগেভাগে পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। এছাড়া ছোট মণ্ডপে প্রতিমা থেকে 5 মিটার ও বড় মণ্ডপগুলোতে 10 মিটার দূরত্ব রেখে ব্যারিকেড দিতে হবে। লেখা থাকবে নো এন্ট্রি। এই মহামারীর মধ্যেও শুধু কলকাতায় 34,000 পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে 2-3 লাখ মানুষের চাপ সামলাতে নিয়োজিত রয়েছে মাত্র 30,000 পুলিশ। চট্টগ্রাম প্রেসক্লাবের অনারারি সদস্য ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মনিরুল ইসলাম রফিক। প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহশামসুল ইসলাম ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ সদস্যরা কেক কেটে দিনটি উদযাপন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার মান বাড়লেও নীতি নৈতিকতা কমেছে। অনেক সময় রাজনৈতিক ও মালিক পক্ষের চাপের কারণে স্বাধীন সাংবাদিকতার প্রকাশ ঘটানো সম্ভব হয় না। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান সাংবাদিক নেতারা। নিজেদের মধ্যে নেতৃত্ব ও ব্যক্তিত্বের দ্বন্দ্বে স্বাধীন সাংবাদিকতা অনেক সময় করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন কেউ কেউ। সাংবাদিকদের চাকরি সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। এবার বাণিজ্য সংবাদ। অ্যাঞ্জেলিকা ইভেন্ট সলিউশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের জন্য নতুন সংযোজন থাকছে ফুড আইটেম ও পোশাক। বিকেলে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অ্যাঞ্জেলিকা ইভেন্ট সলিউশন অ্যান্ড অ্যাঞ্জেলিকা ফ্যাশনের পরিচালক ও সিইও নুসরাত জাহান জানান, অন্যান্য পণ্যের সাথে এসব খাদ্যপণ্য ও পোশাক ঘরে বসে অর্ডার করতে পারবেন ক্রেতারা। এছাড়া বছরের শেষে অ্যাঞ্জেলিকায় থাকছে ওয়েডিং ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যান্ড সাথে সাথে হচ্ছে অ্যাঞ্জেলিকা লাইফস্টাইল, যেটা যেখানে হচ্ছে ওয়েডিংয়ের ড্রেস থাকবে, অ্যান্ড এটা হচ্ছে আমরা লঞ্চ করছি। যে আমি চাচ্ছি ওয়েডিং রিলেটেড সব কিছু একটা ছাদের নিচে নিয়ে আসতে, যে জাস্ট হ্যাঁ আমার ওয়েডিং হবে এইটুক শুধু আমি চিন্তা করব, দেন হচ্ছে পরের দিন আমরা হানিমুনে যাব, বাকি সব টেনশন হচ্ছে অ্যাঞ্জেলিকার। ইভেন আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু আমাদের একই জায়গা থেকে পাবে। আমার টার্গেট কাস্টমার কিন্তু হচ্ছে মিডিল ক্লাস। ইচ্ছা আছে বাংলাদেশে কখনোই হয় নাই ওয়েডিং নিয়ে খুব বড় ধরনের একটা ফেস্টিভ্যাল করার। এবারে পার্টেক্স খেলার খবর। নারী আইপিএলে খেলা নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। প্রথমবারের মতো মহিলা আইপিএলে ডাক পান সালমা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন খেলবেন ট্রেল ব্লেজার্সের হয়ে। মাঠে নিজের সেরা পারফরমেন্সটাই দিতে চান তিনি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিচ্ছেন জাহানারা আলম। ভেলোসিটি জার্সি গায়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্ট খেলে নিজের অভিজ্ঞতা আরও বাড়াতে চান জাহানারা। আগামী 4 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নারীদের এই টি-20 আসর। মোহামেডান ও মেরিনার্সের 4 কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুপুরে নির্বাহী কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। এ সময় ডিসেম্বরে প্রিমিয়ার লীগ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন এস এম আশরাফ। 2018 হকি লীগের সুপার ফাইভে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড়রা।
44 মিনিটের পর আর মাঠে খেলাই গড়ায়নি। সেই ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ক্লাবের তিন কর্মকর্তাকে পাঁচ আর একজনকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে ফেডারেশন। তবে ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে এবার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেগুলো শর্ত সাপেক্ষে আমরা মকুব করার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আলোচনা করে। গঠনতন্ত্র তার সাথে কম্প্রোমাইজ করতে চাই না, যদি করতে হয় তাহলে গঠনতন্ত্র বা বাইলজের কিছু পরিবর্তন সাধন করেই করতে হবে। 5 থেকে 7 দিন ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবো। এছাড়া উষা ক্রীড়াচক্র সবশেষ লিগে অংশ না নেয় বাইলজ অনুযায়ী তাদের অবনমন করা হয়েছিল। তবে ক্লাবটি প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচক বলে জানান হকির সভাপতি। অনেক আলোচনা করেছি কিন্তু আমি এই সিদ্ধান্তে এই জন্য আসিনি যে এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা আমাকে জানতে হবে। বিষয়গুলো আছে, 1 নম্বর যেরকম যে তাদেরকে যদি খেলতে বলি এটা কি গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় হবে কিনা, তারা যেই যেই কারণগুলো বলেছেন যে তাদেরকে সময় দেওয়া হয় নাই এগুলো আমি পূর্বের মানুষদের সাথে একটু আলাপ করে নিই। সভায় ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শুরুর আগে যত দ্রুত সম্ভব দল বদলের ব্যাপারেও আলোচনা হয়। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। আলুর নতুন দাম নির্ধারণ করল সরকার, খুচরা 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে, 200 পরিবর্তন হবে 100 নম্বরে, 8টি বিভাগে থাকবে কেন্দ্র। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ 16 ডিসেম্বর, জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা আকমা মোজাম্মেল হকের। এবং 3 জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 1 থেকে 550 কোটি টাকার প্রকল্প অনুমোদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।